মাশাআল্লাহ ব্রাদার, হাগ হাগ, মাশাআল্লাহ, ওয়েল ডান, আলহামদুলিল্লাহ। হোয়াইট চ্যাপেল থেকে আটককৃত ইউসুফ ওয়াসিমকে শনিবার ভোর রাতে ছেড়ে দিয়েছে পুলিশ। ভিডিও ফুটেজে দেখা যায়, বেথনালগিন পুলিশ স্টেশন থেকে বের হচ্ছে ইউসুফ ওয়াসিম। এ সময় 7-8 জন মানুষ তাকে জড়িয়ে ধরে। তার আগে 12 জুলাই শুক্রবার বিকাল 4টার দিকে হোয়াইট চ্যাপেলে ফিলিস্তিনের পতাকা সম্বলিত গাড়ি নিয়ে ইউসুফ ওয়াসিম অবস্থান নেয়। তাকে গ্রেফতার করতে ঘটনাস্থলে আসে পুলিশ। এ সময় পথচারীর ধারণ করা ভিডিওতে দেখা যায় পুলিশ আক্রমণ করে ইউসুফ ওয়াসিমকে। এই ভিডিও ভাইরাল হলে মানুষের মধ্যে খুব তৈরি হয়। তবে পুলিশ জানায়, অবৈধ পার্কিং করার কারণে তাকে আটক করা হয়। এই ঘটনায় রাত 11টায় বেথনালগিন পুলিশ স্টেশন ঘেরাও করে শত শত মানুষ। ইউসুফের মুক্তিতে মধ্যরাত পর্যন্ত স্লোগান দিতে থাকেন জড়ো হওয়া জনগণ। পরিস্থিতি সামাল দিতে বেথনালগিন পুলিশ স্টেশনে পৌঁছান মেয়র লুৎফুর রহমান। I am sorry to see what happened today. I was in my surgery and I got the video, a video sent to me from across London. Our borough is a peace loving borough. We want to live in peace. We want to be in peace. স্থানীয় এমপি, লেবার পার্টির স্থানীয় সরকার, কমিউনিটিজ ও হাউজিং মন্ত্রী রুশনারা আলী টুইট করে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে পুলিশ বলছে ট্রাফিক পুলিশের ডাকে সাড়া দিয়ে তারা হোয়াইট চ্যাপেল থেকে একজনকে আটক করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তারা রিভিউ করছে। একই সাথে পুলিশের শরীরে থাকা ক্যামেরার ফুটেজও রিভিউ করা হচ্ছে। আসম আসম, রানা টিভি, লন্ডন।